রিফাতের হচ্ছে আজকে একটা বিজনেস মিটিং আছে হোল ডে, যেটা রিফাতই কন্ডাক্ট করবে। রিফাত আপনি একা একা যান, আমি একটু চিল করি। হাত, থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রি ডে দেওয়ার জন্যে। সাবধানে যান, বাই, টাটা টাটা, বাই। ওকে, আমি ব্রেকফাস্টের জন্য যা যা নিয়েছি সেটা হচ্ছে এখানে ফ্রুটস নিয়েছি। আমি বাইরে কোথাও বেড়াতে গেলে প্রচুর পরিমাণে ফ্রুটস খাই, এটা হচ্ছে আমার কমফোর্ট জোন। এখানে আছে আনারস, তরমুজ, পেঁপে, আর আছে মিষ্টি দই, আর এখানে নিয়েছে হচ্ছে লুচি, আর এটা খুব সম্ভবত মটর ডাল সবজি এইরকম কিছু লেখা ছিল। এখানে কোল্ড কফি আছে, আর আছে একটা ওয়াফেল। ওয়াফেল খাবো কিনা আমি শিওর না, রিফাতের জন্য আনছিলাম, দেখি। এই তো খাই। তো আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আজকে আমি সারাটা দিন একা একাই ঘুরবো। আর এই আমার লিপ মিস করলাম কেন ফার্স্টেই। তো আমার হচ্ছে উবার চলে আসছে, আর এখন উবারে করে আমি প্রথমেই চলে যাব হচ্ছে দ্য সিটি প্যালেস। বাড়িতে হচ্ছে আমার প্রিয় মুভির যাব, নিজের গান বাজতে হচ্ছে। এখন যেই জায়গাটার মধ্য দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দ্য পিঙ্ক সিটি, এটাকেই বলা হয় দ্য পিঙ্ক সিটি। বা এটাকে পিঙ্ক সিটি বলার কারণ হচ্ছে এখানে যে বিল্ডিংগুলো আছে সবগুলোর হচ্ছে একই সেম কালার, যদিও এই কালারটা কিছুটা মাটি টাইপের কালার, কিন্তু তবু বলা হয় এটাকে পিঙ্ক সিটি বলা হয়। এবং এখানের বিল্ডিংগুলো ট্রেডিশনাল, এটা যে কেউ ট্রেডিশন ভাঙে না, সবাই এই সেম কালারের বিল্ডিং রাখে, দেখতে খুবই সুন্দর লাগে। এই হচ্ছে সেই বিখ্যাত হাওয়া মহল, এখানেও আসবো পরে। এটার সামনে সবাই হচ্ছে জয়পুরে আসলেই ছবি তোলে, ভিডিও করে। এটা হচ্ছে জয়পুর ওয়ান অফ দ্য মাস্ট হ্যাভ প্লেস। ফাইনালি আমি চলে আসছি হচ্ছে সিটি প্যালেসে, ওই যে হচ্ছে সিটি প্যালেসের গেট। আর হচ্ছে উবার ড্রাইভারটা একটু স্টুপিড ছিল, সে হচ্ছে ডেস্টিনেশনে আসার প্রায় আধা ঘন্টা আগে র্যান্ডম একটা প্যালেসের গেটের সামনে রেখে বলতেছে যে এটা আপনার ডেস্টিনেশন, এটাই প্যালেস, নেমে যান। দেন আমি না নিব না, তো দেন আমি বললাম যে না, আমি তো এখানে সিটি প্যালেসে আগেও আসছি, আমি তো চিনি। দেন বলো, ও সরি সরি, আমার জিপিএস ভুল দেখাচ্ছিল। তো হয়, মাঝে মাঝে এরকম কিছু স্টুপিড উবার ড্রাইভার পাওয়া যায়। আজকে এই এরিয়াতে প্রচুর ভিড়, কারণ হচ্ছে আজকে 15 আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আমার পক্ষ থেকে সকল ভারতীয় নাগরিককে অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর আজকে হচ্ছে সবাই এই জায়গায় ঘুরতে আসছে। এই হচ্ছে ওদের এখানে টিকিটের কস্টিং। আর টিকিট কেটে আমি হচ্ছে সিটি প্যালেসের ভিতরে ঢুকে পড়েছি। আর আপনি যখনই হচ্ছে ফরেন কাউন্টার থেকে ফরেন টিকিট কিনবেন, তখনই হচ্ছে অনেকেই এসে বলবে যে গাইড লাগবে কিনা, গাইড লাগবে কিনা, অনেক বড় প্যালেস, অনেক জায়গা ঘুরে দেখাবো, হ্যান ত্যান। আমার মনে হয় না এই প্যালেস ঘুরে দেখার জন্য গাইডের প্রয়োজন আছে, কারণ মিউজিয়াম বা প্যালেস এই ধরনের জায়গাগুলোতে অটোমেটিক অডিয়েন্সের জন্য লিখিত নির্দেশনা থাকে। সো আপনি আপনার মতো করে ঘুরে ঘুরে হেঁটে দেখতে পারবেন, গাইড নিলে শুধু শুধু খরচ হবে। আর আচ্ছা, এখানে সুন্দর গান গাচ্ছে। বিল্ডিংটার সামনে দাঁড়ায় আছি, প্যালেসের একটা পার্ট এটা, এবং এর ভেতরটা হচ্ছে মিউজিয়াম, যেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভিডিও করতে পারিনি ভিতরে কী আছে। ভিতরে হচ্ছে রাজাদের ব্যবহৃত পোশাক, তারপরে পোশাক আছে, পোশাকই বেশি, যে রাজারা কী ধরনের পোশাক পরতো, কী ধরনের কাপড় পরতো, বিভিন্ন ধরনের টেক্সটাইল ছিল, বিশাল বড় বড় পোশাক। আর পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম শপ, এটার ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউড না, এই কারণে ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। ভিতরে রাজস্থানের একদম লোকাল আর্টিস্টরা হচ্ছে তাদের শপ নিয়ে বসেছে, বিভিন্ন
আর্টিস্ট আছে, অনেক আর্টিস্ট আছে, তারা হচ্ছে তাদের আঁকা ছবি বিক্রি করছে, অনেকে তাদের বোনা কাপড় বিক্রি করছে, এবং কেউ অন ডিমান্ড কোনো পেইন্টিং চাইলে সেটাও করে দিচ্ছে। এবং সেই বিখ্যাত দরজা, যেই দরজার সামনে আসলে সবাই ছবি তোলে, দরজাগুলো খুবই সুন্দর, হেভিলি ডেকোরেটিভ দরজা। এই করিডোরটাতে হচ্ছে মহারাজাদের পেইন্টিং আছে। সিটি প্যালেস থেকে হচ্ছে আমি বের হয়ে গিয়েছি, এখন ঘুরতে বাজে 4:30 মতো, 5টায় সিটি প্যালেস বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ডে টাইম শো, আর এরপর 2 ঘন্টা বন্ধ থাকে, 7টা বাজে আবার ওপেন হয়, তখন হচ্ছে নাইট টাইম শো, মানে তখন দেখতে চাইলে আবার টিকিট কেটে সবাইকে ঢুকতে হবে। খুব সম্ভবত এটা রাতে দেখতে ডিফারেন্ট লাগে, লাইটিং টাইটিং আছে, তো আমি আর রাতে দেখবো না, আমি বের হয়ে গেছি। সিটি প্যালেস থেকে বের হওয়ার পর রাস্তার অপোজিটেই হচ্ছে, এখানে শাড়ি ধরে দোকান আছে, নানা জিনিসের কাপড়ের দোকান আছে, কাঁথার দোকান আছে, আর জয়পুরের টেক্সটাইল অনেক বিখ্যাত ওদের উড ব্লকের জন্য, আর হচ্ছে হাতের কাজ, এমব্রয়ডারির কাজের জন্য একটা ডিফারেন্ট ভাইব আছে ওদের কাপড়ে। রাইট নাও আমি আছি হচ্ছে ওদের একদম এলাকার রাস্তায়, লোকাল মানুষরা যেখানে থাকে, যেখান থেকে কেনাকাটা করে, সেই গলিতে। এবং আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে যে ট্যুরিস্টদের জন্য যে জায়গাগুলো থাকে সেগুলো তো সুন্দরই হয়, কিন্তু যে কোনো জায়গায় লোকাল মানুষরা যেই জায়গায় থাকে সেই জায়গার একটা ডিফারেন্ট ভাইব থাকে, ফ্লেভার থাকে। এখানে বাসাগুলো খুব সুন্দর, একটার সাথে একটা লাগানো দোতলা বাসা। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমার খেয়ালই ছিল না যে লাঞ্চ টাইম কখন পার হয়ে গেছে, এখন ঘুরতে বাজে হচ্ছে 5:24, আর আমার মাত্র খেয়াল হয়েছে যে আমি দুপুরে খাই নাই, আমার ক্ষুধা লাগছে, তো আমি খাবার খেতে ঢুকেছি হচ্ছে এখানে একটা লোকাল রেস্টুরেন্টে, এখানে এলাকার লোকজন খাবার খায়। আমার খাবারটা চলে আসছে, এই যে হচ্ছে থালি, এখানে হচ্ছে বাটার রুটি আছে, পাঁপড় আছে, আর বিভিন্ন পদের হচ্ছে কারি আছে, রাইস আছে, রায়তা আছে, সবজি আছে, এখানে হচ্ছে একটা মিষ্টি আছে। খাবারটা খুব গরম, রুটিগুলো মনে মাত্রই ভেজে দিয়েছে, আর এটা খুব সুন্দর সবজি মটর দিয়ে বানানো, বাট খাবারটা অনেক মজা। দোকান থেকে হচ্ছে হ্যান্ডমেড চপ্পল কিনছে, কোলাপুরি চপ্পলই বলে এগুলোকে, এক ক্যামেল লেদার হ্যান্ডমেড হ্যাঁ রাইট, ওকে অয়েল করনে সে কালার চেঞ্জ হয়ে আছে, ওকে। এই জুতো জোড়ার দাম পড়েছে 400 রুপি, 400 রুপি এই জুতো জোড়া, আরও অনেকগুলো ভ্যারিয়েশন আছে, আর এই দোকানে আরও অনেক জুতোর কালেকশন আছে। নাম কে হে আপনি দোকান কা? পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি, হ্যাঁ পিঙ্ক সিটি নাগরাজ। ওকে ওকে, দেখতে দেখতে কি সুন্দর একটা সন্ধ্যা নেমেছে এখানে, আকাশটা আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম হাওয়া মহলের এখানে। আমি হচ্ছে এই ডিজাইনের একটা পালাজ্জো কিনলাম, নিয়েছে হচ্ছে প্রাইস নিয়েছে হচ্ছে 200 রুপি। আমি এই সুন্দর ব্যাগের দোকান থেকে এই ব্যাগটা কিনলাম, ব্যাগটা দেখি, এটার প্রাইস হচ্ছে 500 রুপি, আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আরও। ঘুরতে ঘুরতে সন্ধ্যা, আর এখন খুব মজার একটা জিনিস হলো, সেটা হচ্ছে আমি এখন উবারের জন্য দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে আসলো ঝুম বৃষ্টি, আমার কাছে ছাতা আছে তাই আমার কনফিডেন্স অনেক বেশি, এবং ছাতা হাতে নিয়ে আমি এই বাপুবাজারের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়পুরের বৃষ্টি দেখছি, এটাও ভালো লাগতেছে। ঘুরতে আসলে মনে হয় সবই ভালো লাগে, আর আমার উবারের পিক আপ পয়েন্ট এটাই দেওয়া আছে, তাই এখান থেকে আমি সরবো না। আমার উবার চলে আসছে, আমি উবারে উঠে গিয়েছি, ছাতা সাথে ছিল, তারপরে হালকা একটু ভিজছি, আর আজকে রিয়েলি খুব সুন্দর একটা দিন গেল, আমি নিজেও ভাবি নাই যে একা একা ঘুরতে আজকে এত ভালো লাগবে। আমি হচ্ছে সবসময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে থাকার লোকজন, আমি সবসময় বন্ধুদের সাথে ঘুরতে পছন্দ করি, রিফাতের সাথে ঘুরতে পছন্দ করি, আম্মুর সাথে ঘুরতে পছন্দ করি, কখনোই আমি ঢাকার বাইরে কোনো শহরে একা একা ঘুরিনি, দেশের বাইরের কোনো শহরে তো ঘুরিনি, আজকে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, আর তেমন কোনো সমস্যা হয়নি, সারাদিন ঘুরতে এই জায়গার মানুষ অনেক বেশি আন্তরিক ছিল। আজকে আমি প্রচুর দোকান ঘুরেছি, পুরো বাপু বাজার জহুরি বাজারের প্রত্যেকটা দোকান ঘুরেছি, এবং দোকানে গিয়ে অনেক জিনিস দেখেছি, কিনিনি, কিন্তু কোনো ধরনের কোনো বাজে আচরণ পাইনি, কেউ কোনো বাজে মন্তব্য করেনি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং সবাই অনেক হেল্পফুল ছিল। এখানে তো সব কিছুই প্রায় হিন্দিতে লেখা, হিন্দি অত বেশি ভালো বুঝি না, লেখাটা তো আরও বুঝি না, তো যখনই জিজ্ঞেস করেছে কাউকে যে
এই মোড়টা কোথায়, ওই বাজারটা কোন দিকে, ওয়াশরুম কোন দিকে, তো সবাই হেল্প করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে যেই প্লেসগুলো হচ্ছে টুরিস্ট স্পট, ওই জায়গার মানুষগুলো অনেক বেশি টুরিস্ট ফ্রেন্ডলি থাকে, তারা টুরিস্টদেরকে অনেক রেসপেক্ট করে, অ্যাপ্রিসিয়েট করে, কারণ তারা জানে যে যত বেশি টুরিস্ট আসবে তাদের জায়গায়, জায়গাটা আরও অনেক বেশি জমজমাট থাকবে। অবশেষে আমি চলে আসছি হোটেলে এবং আমার আগেই রিফা ত্রিফাতে কাজ শেষ করে চলে আসলাম কি রুমে গিয়ে আমি ফ্রেশ হবো, রেস্ট নেবো। সারাদিন একটা হেক্টিক ডে গেছে আর কি, বাট এনজয় করছি।